তো বন্ধু, আজকে আর শুভ সকাল বলবো না, কারণ আজকে আমি ব্লগটা শুরু করেছি এখন, আজকে প্রায় 11:30 বাজে, তো সেই জন্য শুভ সকাল তোমাদের বলতে মানে বললাম না। তো বন্ধু, তোমরা সবাই কেমন আছে? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা জায়গাটা পরিবেশটা দেখো, দেখেই বুঝতে পারছো যে আমি এখানে অন্য জায়গায় এসে আমার এটা বাড়ি না, তো সেই জন্যই বলছি। আর ওই জন্যই ব্লগটা শুরু করেছি অনেক লেটে। তো বন্ধু, প্লিজ 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 বলছি, প্লিজ পুরো ভিডিওটা দেখো আর ফুল টাইম ওয়াচ করো বন্ধুরা, প্লিজ প্লিজ। আমার চ্যানেলে প্রচুর প্রচুর ক্ষতি হচ্ছে, তো তার জন্যই বলছি বন্ধুরা, প্লিজ প্লিজ ফুল টাইম ওয়াচ করো। চলে এসেছি আমি আমার বোনের বাড়িতে, আসলে মানে মেয়ের সামার ভ্যাকেশন চলছে, কিন্তু ওর এখনও কী বলো তো, এখনও আমার বাড়ি কাজ হচ্ছিলো। তোমাদের বলছি এই দু কদিন তো সব ক্লিনিংগুলোকেই করছিলাম, তোমার বোন দেখো রান্না করছে, এরও প্রচুর চাপ প্রচুর চাপ, মানে ওর দুটো বাচ্চা, তারপরে ওর আবার ছেলের এখনও স্কুল ছুটি, সামার ভ্যাকেশন পড়েনি, তো এসেছি যখন বসে খাবো, বসে খাওয়াটা আবার আমার একটু কেমনটা লাগে। তো বন্ধু, এই যে চলে এসছি, ওর হচ্ছে কি এত ওরও চাপ আজকে হচ্ছে, কী বলছো, বৃহস্পতিবার ছিল বিশাল চাপ, তো আমি বলছি আমি রান্নাটা করে দিই। তো সকালে রান্না করেছে, মানে ওর আছে বড়ো যে তিনটে বাচ্চা বললেই চলে, কারণ তিনটে বাচ্চা বললাম এই কারণে আমার দিদির মেয়েও ওর কাছেই থাকে, তো তার জন্য ওর চাপটা বেশি। আর ও আবার কলকাতা যায় কলেজে, তো অনেক সকালে বেরোয়, তো তারকেও আবার রান্না টান্না করে, মানে দুটো বাচ্চা বাড়ির থেকে বেরোলে তাহলে কতটা চাপ থাকে বুঝতেই পারছো, রান্না টান্না করে দিয়ে, আর মা থাকে এখানে, তো তার জন্য মনে আজকে রান্না তো ওর বিশাল চাপ, সেই জন্য আমি আর কী বলবো, আমি আবার বসে খাবো, জানি আমার বাড়িতে কাজ করতে হয়, কিন্তু এখানে আসে একটু সেল্ফ আর কী বলো তো, প্রতিটা মানুষে একটু সবাই যদি থাকে না নিজের লোকের কাছে না, একটু মানে কী বলো তো, একটু রেস্ট চাই, সেও সারাক্ষণ কালে তো হবে কি না, এসে একটু যদি করে দেয়, আমার তো মনে মনে এটা ফিল করি যে এসে তাহলে থাক না, ওকে একটু করলে ভালো হয়, নিজের লোকের কাছে একটু মানুষ আবদার, এটা এটা তো আবদার করবেই করবে, একটু প্রত্যাশা রাখবেই আমার তো, সেই জন্য আর কী বলো তো, নিজে সবাই কাজ করছে আর আমি বসে খাবো, এটা খুব একটা বাজে দেখায়। তো বন্ধুরা, তার জন্য আর আমি বসে থাকতে পারলাম না, আমি চলে আসলাম নিজের কাছে লোক, তো এই যে আমি রান্না করবো আর মাছের দিয়ে চিকেন, মাছের ডিম আর কী বলে বেগুন, সরি বেগুন আর বড়ি দিয়ে। তো বন্ধু প্লিজ প্লিজ, এইভাবে রান্না করলে সত্যিই খুব, বড়ি আর বেগুন দিয়ে আর মাছ দিয়ে, বিশেষ করে তেলাপিয়া মাছ দিয়ে খুব ভালো লাগে, আর বড়িটা আমার বড়িটা যেমন গলতে একটু টাইম লাগে, আমি জানি না বড়িটা কেমন কী হবে, তো আমি যে টাইমে দিই তো সেই টাইমে দিয়ে দিলাম, আর আছে বেগুনও দিয়ে দিলাম। তো বন্ধুরা, বেগুন সবসময় ঝোলের উপর দিলে কী হয় বলো তো, বেগুনের কালারটাও থাকে আর বেগুন গলতে তো একদম সময় লাগে না, তো তার জন্যই আমি বেগুনটা একদম হয়ে আমার উপরে সবসময় দেখবে রান্না করার সময় বেগুনের ঝোল করলে আগে উপরেই ঝোলের উপরে দিন, বেগুনটা খুব ভালো, কালারটাও ভালো থাকে আর টেস্টটাও বেশি আসে আমার কাছে মনে হয়। আর এই দেখো থালাটার অবস্থা, আমি ওই জন্য কী করি বলো তো, যে সবজি মানে মাছের যেটাই নামাবো যে পাত্রটা, সেই গাবলাতেই বা কি যেটাই নামায় সেটাই আর কি আমি রেখে দিই, তাহলে ওই তেলটার ওয়েস্ট হয় না মাছ ভাজাতে তেলটা। তো বন্ধু, এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসে, এখন এইদিকে এসে আমার রাজ্যকে কী বলতো, মেয়ে আর এদিকে ও রাজ্যকে আমার বোনের ছেলে ওরা খাওয়ার জন্য মানে স্কুল থেকে ও এসে খায়নি, বুঝতে পারছো, আর আমি সত্যি বললাম 11:30 সময় রান্না শুরু করেছি, তো মানে মাছ কাটার পরে ধোয়ার পরে তারপর শুরু করেছি, বুঝতেই পারছো, খুব খিদে যাচ্ছে, বলছে মাসি আমাকে খেতে দাও খেতে দাও, তো তা আমার এখনও রান্না কমপ্লিট হয়নি, আর একটা রান্না করব, তো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, জানি না খেতে কেমন হবে, কী বলো তো, আর একটা সবসময় টেনশান থাকে, তুমি নিজের বাড়িতে যেরকম রান্না করো, লোকের বাড়িতে এসে রান্না করলে কী হয় বলো তো, সেটা টেনশান থাকে, আমার বাড়ির লোকজন এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, আর আছে এরা দেখে এখানে এসে রান্না করছে, ওটা টেনশনও হচ্ছিলো মানে কেমন হবে কী বৃত্তান্ত, তাও ঠিক আছে নিজের লোক তো খেয়ে নেবে এখানে। আর এই সে বড়ো বড়োই চিংড়ি মাছ ছিল, আগের দিন আমার বাড়িতে যে চিংড়ি মাছগুলো ছিল না সে বড়ো সাইজের মেলাইকারি করেছিলাম, তো এর সে একদম উপরের খোসাটা সে আমি সব ছাড়িয়ে নিয়েছি। আর এটা আছে দেখো, চলো বন্ধু তোমাদের একটা জিনিস দেখায়, আর এই দেখো এই যে এখন এই যে আমি স্নান খেতে দিয়ে তারপর স্নান করতে গেছিলাম, তো এই যে এখন খিদে পেয়েছে আর মা শুয়ে রয়েছে আর ওই যে বাচ্চাটা খেলা করছে, দেখেছো এটা ওকে ন্যাড়া করা দেওয়া হয়েছে, গরম পড়েছে তো, আর এখনও না ন্যাড়া করা হয়নি, তো টিভি দেখছে একা একা আর ওখানে একা একা খেতে পায় না, ঠিক আছে, এবার আমাকে দেখে চলে এসছে আমার কাছে, এবার ফোন দেখলে ফোনের পুরো পোকা কী বলবো, তুমি বুঝতে পারছো না, সব বাড়ি যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে পুরো ফোন পোকা থাকে, দেখো আর এত এত মানে পাকা, এই জন্যই তোমাকে বলছিলাম বন্ধুরা, প্লিজ প্লিজ কেউ ফোন স্কিপ করবে না, সোমার মানে গান ফোন দেখলে পর চালে চলে আসবে, সে যেই কেউ হোক না ও তো অতটা বোঝে না, ও দেখো নেড়ামাতে এবার আমার ক্লিপটা দিচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বিকালের দিকে মানে খুব বিকাল হয়নি, যে
চারটে রেজি ঘুমিয়ে পড়েছে, ঘুমানো আর ঘুমটা ওর এতটা কিউট কি বলবো, বাচ্চারা যা করে সেটাই কিউটনেস। আমার তো খুব ভালো লাগে বাচ্চারা যা করে সেটাই মানে একটা অন্যরকম, ওর ঘুমানোটা মানে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, তো ওখানে ঘুমিয়ে পড়েছে, দেখো আইসক্রিম খাওয়া শুরু করেছে সবাই, আর আমার আইসক্রিমটা এখন আমি খাওয়া শুরু করিনি, আইসক্রিমও ছিল এখানে, তো আমার আইসক্রিম এখন আমি শুরু করতে পারিনি। আর দেখো ঘুমটা ওর কীভাবে ঘুমিয়েছে, একদম পাশে গিয়ে খেলা করতে করতে যে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবছিলাম খাবো না, আইসক্রিমটা একটু কমই খাই যেন তো মোটা হওয়া মানে হয়ে রয়েছে। আর এই যে এরা দুজন আমাদের কালকের থেকে শুরু করেছে আইসক্রিম খাওয়া, তো আমরাই কেউ বড়রাই কেউ খাইনি, তো আমাদের আইসক্রিমগুলো ওরা প্রায় খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। এবার ফ্রিজে থাকে মোটামুটি আইসক্রিম। আর এই যে সন্ধ্যার পরে আবার এই যে ফুচকা, খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, বেড়াতে এসে আর কি খুব মজা মস্তি, আর আপ্যায়নটা ব্যাপার থাকে থাকে, তো নিজের লোকজন বুঝতেই পারছো। তো বন্ধুরা কাটাতে কাটাতে প্রায় 3 দিন মতন থেকেই গেলাম, মানে আর 3 দিন আমার ব্লক মানে বাড়িতেই করে নিয়েছিলাম সেইগুলো। তো বন্ধুরা দেখো আমার তো খুব বোনের বাড়িতে এসে খুব মজা করলাম, মস্তি করলাম, মা ছিল বলে আর খুব বেশি ভালো হলো। তো দেখো আমরা সব মানে ওরা 100 টাকার ফুচকা নিয়ে এসে, তো আমার ফুচকা তো জানো একদম ভালো লাগে না, তো একদম দারুণ নর্মালিভাবে খেলাম। তো বন্ধুরা এখন ফেরার পালা, তো যেতে হবে, তোমরা দেখতে থাকো পুরো মানে ভিডিওটা দেখলে ওয়াচ করলে তোমাদের ভালোই লাগবে। তো বন্ধু চলো, তো বোনের বাড়ি মস্তি সব শেষ, অনেক শেষ তো করলাম, কমপ্লিট করলাম। তো বোনের বাড়ি এখন আমাদের মানে যেখানে বাড়ি সেখানে মোড়ে নেমে এত ঢাক, এত ঢাক কি বলবো, বিশাল ঢাক ছিল, এত ঢাক আমি জীবনে কখনো দেখিনি। এই যে প্রথম দেখলাম, তো আমার খুব ভালো লেগেছিলো, ইন্টারেস্টিং লাগলো বললাম এই ভিডিওটা এখানে করে নিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগে? আর আমি কিন্তু ফেরার পথে খালি ঘুম থেকে উঠে ড্রেসটা পরে চলে এসেছি, কোনো রকম রেডি কিছু হয়নি, এইভাবে চলে এসেছিলাম।